মালের ছবি দেখালি? পুরো মাখন, হাত দিলেই পুরো গলে বেরিয়ে যাবে। জানিস মা আজকে আমাদের স্কুলে নতুন ম্যাডামের কাছে করতে নিয়ে যাবে বলেছে। দেখে বলিস মালটা কেমন, এই ছবিটার মতো নাকি? হ্যাঁ অবশ্যই, মাছ ধরতে যাবে। হ্যাঁ দেখ মাছ ধরে কী হবে, তার থেকে এই নে ছবিতে চুমকা, অনেক শান্তি পাবে। আসবো দেখুনি, আসুন। বলবেন কি বলবেন, আপনি তো অবশ্যই নতুন দিদিমণি, আপনি আমার ছেলেরা পড়াবেন? আমি তো আসলে বাড়িতে পড়াই না, স্কুলে যাই ওখানেই পড়াবো। না দিদিমণি, আমার ছেলে আপনি বাড়িতেই পড়াবেন, যা টাকা লাগে আমি দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে সন্ধ্যাবেলা পড়াবো। হ্যাঁ তাই হবে, যা দুজনের প্রণাম কর। হয়েছে ওঠো, কাল থেকে এসো। কি বলবো ভাই, দিদিমণির কি সুন্দর পা, রাতে বালিশ পুরো করে ফেলি, পুরো জমে খি, আজ রাতে আবার পড়তে যাব। আমিও বাড়ি গিয়ে বলবো বাবাকে। কোনো লাভ নেই, কাউকে পড়াবে না বলে বলেছি। আর আমি তো তোর থেকে পড়াতে ভালো, ফেলও করি না। কোনো লাভ নেই, ম্যাডাম আর কাউকে পড়াবে না বলে বলেছি। আসবো ম্যাডাম। হ্যাঁ বস। নাম কি তোর? ল্যাংটো। না না রাজু দাস। আচ্ছা এবার খাতা বেরো। চলো দিদিমণি। ও দিদিমণি বলো। হ্যাঁ কি বলো? আমি আপনার কাছে পড়তে চাই দিদিমণি, আপনি আমাকে পড়াবেন? আমি ল্যাংটোর থেকে পড়াশোনা করি। তুমি তো খুব ভালো স্টুডেন্ট, তুমি যেখানে পড়ছো সেখানেই তো পড়তে পারো। না আমি আপনার কাছেই পড়তে চাই, আপনিও খুব ভালো পড়ান, আমি আপনার কাছেই পড়তে চাই দিদিমণি, না বলবেন। আমি তোমাকে সামনের মাস থেকে পড়াবো, ঠিক আছে? আজকে আসি। মজা কর।
চুরি কোথায়? ম্যাডামেরটা চুরি করে এনেছি। দাঁড়া, আমি ম্যাডামকে সব বলছি। আমি বলবো তুই এনেছিস, কারণ আমি ম্যাডামের বাড়ি যাই না, তুই যাস। ম্যাডাম আমার কথা বিশ্বাস কর। দেখি কি বলে, ম্যাডাম বলতে বিশ্বাস করে। আমি বলি কি ভাই, এটা বড় ফেলেই দিই বন্ধুত্বের মধ্যে। তুই তো খুব খারাপ। হ্যাঁ, তুই দাদাটা তো তোমার। তুই তো খুব শয়তান। তুমি ওকে বিশ্বাস করতে পারো, কিন্তু আমি বিশ্বাস করি না। কি করতে চাইছো তুমি তাহলে?
ওকে মেয়েদের সবকিছু ঠিক করতে চায়।